আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো খুব সহজে অল্প উপকরণ দিয়ে টমেটো সস বানিয়ে ফেলবেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখি কীভাবে বানায়। এখানে আমি 5 কেজি টমেটো নিয়ে নিলাম। এরপর ভালো করে ধুয়ে হাত দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি বসে বটি দিয়ে একটা একটা করে ছোট ছোট টুকরো করে টমেটোগুলো কেটে নিলাম। টমেটোগুলোকে বিচি সয়ে কেটে নিলাম একটা একটা করে। এরপর টমেটোগুলো একটি পাতিলে নিয়ে নিলাম। তারপর চুলাটা লো হিটে রেখে বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর টমেটোগুলোকে নেড়ে ছেড়ে দিতে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এবার টমেটোগুলোর মধ্যে কিছু উপকরণ মিক্স করব এক এক করে। 1 কাপ তেঁতুলের রসা, পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে ছেড়ে নিব। এরপর টমেটোগুলো গলে অনেকখানি পানি বের হয়ে গেল। কিছুক্ষণ পরপর নেড়ে নিতে হবে, না হয় নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এবার টমেটোগুলোকে চুলা থেকে নামিয়ে নিচে রেখে দিব। তারপর ঠান্ডা হলে এবার ব্লেন্ডারের জগের মধ্যে টমেটোগুলো দিয়ে ব্লেন্ড করে নিব। এরপর টমেটোগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিব, বিচিগুলো বের করে পেলে দিব। টমেটোগুলো কাটার সময় বিচি না ফেলে এভাবে চালনি দিয়ে চেলে পেলে দিলে অনেক ভালো হয়। চেলে নেওয়ার পরে পাতিলে করে আবার চুলা নিয়ে বসিয়ে দিলাম। এরপর ভিনিগার দিয়ে দিলাম 4 টেবিল চামচ। দুই টেবিল চামচ টেস্টি সল্ট, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে নিব। চুলাটা হাই হিটে রেখে জাল দিয়ে নিতে হবে কিছুক্ষণ।
এরপর চুলাটা লো হিটে রেখে দিবেন। এভাবে নেড়ে চেড়ে নেবেন কিছুক্ষণ পর পর, না হয় পোড়া লেগে যেতে পারে নিচ থেকে। আজ আমি খুব সহজে অল্প উপকরণ দিয়ে টমেটো চচ বাসায় বানিয়ে ফেললাম। আপনারা এভাবে ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।